আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে এই পর্বে আমরা একটা ইন্ডাস্ট্রিয়াল মোটর কন্ট্রোল প্যানেল কিভাবে ডিজাইন করে সে সম্পর্কে একটা ধারণা নিব এই যে ছবিতে দেখতে পাচ্ছেন এটা একটা মোটর কন্ট্রোল প্যানেলের কম্পোনেন্ট লেআউট বা ড্রয়িং যাই বলেন তো এটাতে মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন চারটা ছবি দেখা যাচ্ছে এখানে এই যে দেখেন এটা একটা প্যানেলের ছবি দেখা যাচ্ছে এটা একটা প্যানেলের ছবি দেখা যাচ্ছে এই যে এখানে একটা প্যানেলের ছবি এইখানে একটা ছবি তো এগুলা কেন এতগুলা ছবি কেন করা হয়েছে একই প্যানেলের জন্য তারপর এই যে এইখানে টাইটেল ব্লকে কিছু তথ্য আছে এগুলো কেন করা হয়েছে এবং এই যে এইগুলা যে সাজানো হয়েছে প্রত্যেকটা জিনিস এটার প্রত্যেকটার কত মেজারমেন্ট হ্যাঁ এবং কীভাবে মেজারমেন্টগুলো কনসিডার করা হয়েছে এবং এই ড্রয়িং যে আপনি করছেন বাস্তবে এই ড্রয়িংটা করতে গেলে এই জিনিসগুলো ঠিক এইটুকু জায়গার মধ্যে এই যে এ ডাইমেনশন এ ডায়মেনশানের মধ্যে বা এই যে হাইটটা এ ডাইমেনশন এটুকু জায়গার মধ্যে এটা আসলে আপনি কমপ্লিট করতে পারবেন কি না তো চলুন আমরা এটা নিয়ে বিস্তারিত কথা বলি আপনারা দেখছিলেন মেহেদি সায়েন্স আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদি আর একটা কথা বলি এই ভিডিওটা যদি আপনারা পুরোটা দেখেন তাইলে মোটামুটি একটা মোটর কন্ট্রোল প্যানেল বলেন বা অন্য যে কোনো প্যানেল মোটামুটি ডিজাইন করার একটা ভালো ধারণা পেয়ে যাবেন তো আশা করি পুরোটা ভিডিও দেখবেন আমি আগে বলেছিলাম যে চারটা কেন করা হয়েছে তো চারটা করার কারণটা আমরা একটু দেখি এই যে দেখেন এখানে আছে ফ্রন্ট ভিউ ফ্রন্ট ভিউ অর্থাৎ একটা প্যানেল যখন আপনি ডিজাইন করবেন এটা সামনে থেকে দেখতে কেমন দেখা যাবে একেবারে ফ্রন্টের দরজাটা ঠিক আছে এখানে আমরা অনেকগুলো সুইচেস ব্যবহার করছি সুইচ সুইচ ইন্ডিকেশন ল্যাম্প এখানেও কিছু ব্যবহার করছি এখানে আমরা মিটারিংটা করছি এখানে প্যানেল ইন্ডিকেশনটা বা পাওয়ার ইন্ডিকেশনটা করছি তো মোটামুটি এটা হচ্ছে ফ্রন্ট ভিউ সামনে থেকে প্যানেলটাকে দেখতে এমন দেখা যাবে আচ্ছা পরেরটা দেখানো হয়েছে কি ইনার ফ্রন্ট ভিউ অর্থাৎ দরজাটা খোলার পরে প্যানেলটা ভিতরটা কেমন হবে সেটা এটা হচ্ছে ইনার ফ্রন্ট ভিউ আচ্ছা এরপর এটা হচ্ছে সাইড ভিউ অর্থাৎ প্যানেলটা যদি দরজা খোলা অবস্থায় সাইড থেকে দেখেন তাহলে কেমন হবে আর এটা হচ্ছে ব্যাক সাইড ভিউ তো কোনো কোনো লেআউটের ক্ষেত্রে টপ ভিউ দেখানো হয় সেটা হচ্ছে প্রয়োজন বেশি অনেক সময় টপে বড় ধরনের কোনো কুলিং ফ্যান বা কিছু ইকুইপমেন্ট টপে ব্যবহার করা হয় অর্থাৎ ছাদের উপরে তো সেক্ষেত্রে টপ ভিউটা দেখানোর প্রয়োজন পড়ে তো আমরা যেহেতু এই প্যানেলটাতে ছাদের উপর কিছু রাখছি না সেজন্য আমরা টপ ভিউটা দেখাচ্ছি না তো চলুন আমরা এখান থেকে দেখি এই যে দেখেন এখানে ইন্ডিকেশন ল্যাম্প দেওয়া আছে সাতটা করে চোদ্দোটা এই সবুজটা আমরা অন বুঝেছি এখানে আসলে আমরা ইলুমিনেটেড পুশ সুইচ ব্যবহার করছি যেটা পুশ বাটন সুইচও থাকে পাশাপাশি ল্যাম্পও থাকে এটা অন করলে অন ফিডব্যাক আইসা এই ল্যাম্পটা জ্বলে যাবে এই গ্রিন ল্যাম্প অনের জন্য ব্যবহার করছি রেডটা হচ্ছে অফ আর এই হলুদটা ব্যবহার করছি ট্রিপের জন্য যদি মোটরটা কোনো কারণে ট্রিপ করে তো সেক্ষেত্রে এই ট্রিপটা জ্বলবে এই শাড়িতে আছে সাতটা আর এই শাড়িতে আছে সাতটা টোটাল চোদ্দোটা মোটর আছে এই প্যানেলের এই পার্টটাতে আর এই পার্টটাতে দেখেন আপনি যখন প্যানেলে পাওয়ার ইন করবে তখন সাথে সাথে এখানে ভোল্টেজটা এবং এই মিটারটাতে পাওয়ার চলে আসবে এবং এই ইন্ডিকেশন ল্যাম্পগুলো জ্বলবে এই যে দেখেন এখানে এই এই পুরোটা যা এই পর্যন্ত মিলেই একটা ডল সার্কিট আমরা জানি সেভেন পয়েন্ট ফাইভ নিচে যত মোটর আছে। এগুলো সাধারণত আমরা ডল স্টার্টার ব্যবহার করে থাকি আবার কখনো কখনও বড় মোটর যদি হয় আমরা মেশিনের প্রয়োজনে আমরা ভিএফডি ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি টাইপ বা ইনভার্টার যাই বলি ওগুলোও ইউজ করে থাকি তো এই মোটর এই প্যানেলটাতে আমরা বাইশ টোটাল চব্বিশটা কন্ট্রোল সার্কিটের মধ্যে দুইটা ইনভার্টার ব্যবহার করব এবং বাইশটা আমরা ডল স্টার্টার ব্যবহার করব কারণ এখানকার ম্যাক্সিমাম মোটরই ফাইভ কিলোওয়াটের মধ্যেই তো যাই হোক তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই শাড়িতে এটা একটা ডল এই সারিতে এটা আমরা এমসিবি দেখাইছি মিনিয়েচার সার্কিট ব্রেকার এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর এই নিচে একটা ওভারলোড এটার পাশে একটা কন্ট্রোল সার্কিট ব্রেকার এটা হচ্ছে কানেক্টর অর্থাৎ পাওয়ারটা এটা হচ্ছে বাসবার তো আমরা একটা বুঝাইলে সবগুলা বুঝতে পারবো আমরা এই বাসবার থেকে পাওয়ারটাকে নিয়ে মেন এমসিসিবিতে কানেক্ট করব সেখান থেকে এই 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 মাঝখানে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কেবল ডাক এই কেবল ডাকের ভিতর দিয়ে আমরা এনে ম্যাগনেটিক কন্ডাক্টরের ইনপুটে কানেকশান করবো এবং আউটপুটটা এখান থেকে নিয়ে এসে কানেক্টরে ইউজ করবো আর এই কন্ট্রোল ব্রেকারটা থাকবে অনেক সময় মেন পাওয়ারটাকে অর্থাৎ এই এমসিস এমসিবিটাকে অন অফ রেখা একটা মোটরের কন্ট্রোলটা চেক করতে হয় তো সেক্ষেত্রে এই কন্ট্রোল এমসিবিটা অন করে আমরা এই মোটরের কন্ট্রোলটা চেক করতে পারবো দেন আমরা পাওয়ার অন করে মোটর চালাবো তো এইভাবে এক সারিতে সাতটা এবং এই সারিতে সাতটা এবং এই সারিতে আটটা মোট বাইশটা সার্কিট আছে আর এখানে ভিএফডি ব্যবহার করা হয়েছে দুইটা তো এই ভিএফডিগুলা দুইটার জন্য দুইটা এমসিসিবি ব্যবহার করা হয়েছে ভিএফডিগুলা বাইশ ওয়াটের তো সেই জন্য আমরা এটাতে এমসিসিবি ব্যবহার করছি সিক্সটি থ্রি এমসের আর এটা হচ্ছে মেইন ইনকামার মেইন ইনকামারটা আমরা এই তিনশো এম্পিয়ারের একটা সার্কেট ব্যবহার করছি তো এখানে টোটাল লোডটা কত আছে সেটা হিসাব করে সেটার ওপর ডিপেন্ড করে এটার যত লোড হয় তার চেয়ে ওয়ান পয়েন্ট বা টু টাইমস এই মেন ইনকামারটা লাগানো উচিত তো যাই হোক আর এখানে আমরা এই বাস এটা বাসবার দেখাইছি ফ্রন্টে থেকে দেখলে একটা বাসবার দেখা যাবে এই বাসবারটা এই তিনশো এম্পিয়ারের সাথে হিসাব করেই বাসবার দেওয়া হয়েছে আচ্ছা যাই হোক তো এখানে আরেকটা জিনিস বলে রাখি আমরা এই যে এখানে যে গ্যাপগুলো রাখছি এই যে দেখেন এখান থেকে এখানে গ্যাপ এই কত তো চলুন আমরা একটু ডায়মেনশনটা দেখি ডাইমেনশনটা অন করে দিই আমি হ্যাঁ এই যে দেখেন এখানে ডাইমেনশনটা দেওয়া আছে আমরা এই প্যানেলটা এই প্যানেলটা টোটাল হচ্ছে দুই হাজার পঞ্চাশ দুই হাজার একেবারে টপ সহ টপটা পঞ্চাশ এমএম আর প্যানেলটা হচ্ছে টু এই যে দেখতে পাচ্ছেন আমরা এই যে টু হ্যাঁ আর প্যানেলটার প্রত্যেকটা পার্ট হচ্ছে আটশো করে এমএম এগুলো সব মিলিমিটারে আর আরেকটা পার্ট আটশো এম এই যে নিচে যে ভরাট করা অংশটা দেখতেছেন এটা একটা বেস এক্সট্রা এই বেসটা আছে একশো এম বা চার ইঞ্চি এখানে আমরা বাসবার স্টেজের জন্য তিনশো এম এম জায়গা রাখছি তারপরে এখানে একটা কেবল ডাক আছে কেবল ডাকটা হচ্ছে এই যে দেখেন আটত্রিশ এম এম অর্থাৎ দেড় ইঞ্চি আর এখানে এই সার্কিট ব্রেকারের মেজারমেন্ট অনুযায়ী এখানে আমরা একশো নব্বই এম এম রাখছি একশো নব্বই এম এই জন্য রাখছি যে সার্কিট ব্রেকারের যে সাইজটা আছে এমসিবির এটা হচ্ছে আশি এম তো আশি এম সার্কিট ব্যাগের উপরে পঞ্চান্ন এম নিচে পঞ্চান্ন এম ফাঁকা রাখছি যাতে হাত ঢুকাইয়া মানুষের সহজে কাজটা করতে পারে আপনি একটা প্যানেল ডিজাইন করার সময় এইসব জিনিসগুলা অবশ্যই মাথায় রাখতে হবে অন্যথায় আপনি কাজ করতে গেলে নানান অসুবিধায় পড়তে হবে তো তারপরে আবার আমরা একটা কেবল ডাক ইউজ করছি দেন এখানে আমরা এটা ইউজ করছি এই কম্পোনেন্টটা এবং ওভারলোডটা বাদ দিলে আমরা উপরের নিচে পঞ্চান্ন পঞ্চান্ন করে আমরা ফাঁকা রাখছি এটা মোটামুটি পঞ্চান্ন এমটা খুব একটা বেশিও না খুব একটা কমও নাই মোটামুটি স্ট্যান্ডার্ড এটুকুতে মোটামুটিভাবে ভালোভাবে কাজ করা যায় তো এটার জন্য আমরা জায়গা নিয়েছি দুশো তিরিশ তারপরে আবার আটত্রিশ এম একটা ডাক তারপরে এই যে কানেক্টর কানেক্টরের উপরেও পঞ্চান্ন নিচেও পঞ্চান্ন সেটার জন্য একশো পঁয়ষট্টি এম জায়গা নিয়েছি এখানে আমরা একটা এই উপরটাতে এই এখান থেকে শুরু করে এই এটুকুর মধ্যে আমরা একটা এই যেটুকু সিলেক্ট করছি এটুকুর মধ্যে আমরা একটা বেস প্লেট ইউজ করব। আর এই জায়গাটা এই এটুকু জায়গাটা আমরা ফাঁকা রাখবো এটুকু টাকাটা কেন ফাঁকা রাখবো যখন এই সাতটা মোটরের কেবলগুলো এসে এই কানেক্টারগুলোতে লাগবে তো এই 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 ফাঁকাটা দিয়ে কেবলগুলো উঠবে উঠে এসে এখানে কানেক্ট হবে এবং একইভাবে যখন আমরা বাসবার থেকে নিচের এই ব্রেকারগুলোতে কানেকশন কর ঠিক একইভাবে এইখান থেকে কেবলগুলো নিয়ে আমরা ভিতর দিয়ে না ঠিক এখান দিয়ে ইন করে এইখানে ঠিক আমরা কানেকশনটা করব। এখানে আই না এখানে কানেকশনটা করবো ঠিক আছে এভাবে প্রত্যেকটা করবো এই জন্য এই জায়গাটা ফাঁকা হয়েছে একইভাবে নিচেও জায়গাটা ফাঁকা হয়েছে এবং ওই যখন আমরা প্যানেল আর আউট গোয়িংয়ের মোটরের কেবলগুলো লাগাবো ঠিক এই ফাঁকাটা দিয়ে উঠাবো উঠে যাই না এগুলোতে কানেকশান করবো তো একইভাবে এই জায়গাটা তো এই এটুকু জায়গায় ফাঁকা রাখা হয়েছে ঠিক আছে এই মোটামুটি ডল এই একটা প্লেট দুইটা তিনটা এই তিনও সেট ডল একই রকম করা হয়েছে প্রত্যেকটা ডলের মাঝখানে মোটামুটি একটা ভালো পরিমাণ গ্যাপ রাখা হয়েছে আপনি একটু দেখেন কত গ্যাপ আছে মোটামুটি যে দেখা যাচ্ছে বত্রিশ এম এম অর্থাৎ বত্রিশ এম এম একটা থেকে একটা গ্যাপ আছে এটা মোটামুটি ভালো মানের গ্যাপ আমরা অনেক সার্কিট করেছি টোয়েন্টি বা টোয়েন্টি ফাইভ এম এম গ্যাপ দিলেও মোটামুটি এক ইঞ্চি গ্যাপ দিলো খারাপ হয় না তো এটা একটু স্ট্যান্ডার্ড লেভেলের হয়েছে আশা করি এবং এটাতে আমরা একটু কম গ্যাপ দিছি যেহেতু এই খেতে আমরা আটটা সার্কিট ব্যবহার করতে মানে বসাইতে হয়েছে সেই জন্য আমাদের এটাতে জায়গা আসছে পঁচিশে নম্বর অর্থাৎ এক ইঞ্চির মতো জায়গা আসছে হ্যাঁ তো এটা এটা সেম একই ডিজাইন এটারও নিচে এই কারণে ফাঁকা রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আসেন এটাতে দেখি আমরা একটু এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন ইনকামার তো এটা আমরা বাসবারে কানেক্ট করব আর ও এগুলো থেকে উপর থেকে কানেক্ট করে এটা এই না এই ভিএফডিতে ইনকামে দিয়ে দেবো এবং এই পাশ দিয়ে কেবল ডাক আছে ভিএপি ভিএফির কেবলটা ঢুকেই আমরা কেবল ডাকটার ভিতর দিয়ে কন্ট্রোল কানেকশনটা করব তো যেহেতু এটা এমসিসিবি জায়গা একটু বড় তাই এটার জন্য আমরা তিনশো বিয়াল্লিশ জায়গা রাখছি আর এখানে কেবল ডাক রাখছি দেনছি ইঞ্চি দেন আমরা এই ইনভার্টারটা ভিএফডিটা বাইশ কিলোওয়াট তো বাইশ কিলোওয়াট হওয়ার কারণে এটার বডি সাইজটা একটু বড় প্রায় তিনশো এমএম এর বেশি আছে তো সেই জন্য আমরা চারশো বত্রিশ এমন জায়গা রাখছি অনেক সময় কোম্পা যেই মেশিনের প্রয়োজন অনুযায়ী ইনভার্টারের ক্ষেত্রে অনেকগুলো ছোট ছোট রিলে বসাইতে হয় এখানে কিছু ইনপুট আউটপুটের ব্যাপার স্যাপার থাকে এগুলো আপনারা যারা জানেন তো ওই কারণে কিছু রিলে টিলে বসাইতে হয় তো সেটা প্রয়োজন ক্ষেত্রে আমরা নিচে অথবা এই পাশাপাশি যে কোনো জায়গায় একটা আমরা পরে বসাবো সেটার জন্য একটু ফ্রি স্পেস আছে হ্যাঁ তো যাই হোক তো মোটামুটি এই হলো প্যানেলটা হ্যাঁ এই মেজারমেন্টগুলা হিসেবে করা হয়েছে আসেন আমরা পরেরটা দেখে হচ্ছে সাইড ভিউ এই সাইড ভিউতে দেখলেন এই যে তিনটা বাসবার দেখা যাচ্ছে ওইগুলা উপর ওগুলো সাপোর্ট আর এই যে খাড়া খাড়া দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাসবারটা তো তিনটা বাসবার এভাবে অ্যাসাইন করা হয়েছে আর নিউট্রাল আর আর্দিং বারটা আমরা নিচে কোথাও দিয়ে দেবো সেটা দেখানো হয় আর এখানে সাইড ভিউটা আমরা এই প্রথম পার্টটা দেখাইছি আর এটার আমরা বেস প্লেট এটার যে বেস প্লেটটা আমরা ডিজাইন করছি সেটা তিনশো পঞ্চাশ এম এম সামনের থেকে ক্লিয়ার রাখছি এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে এই কন্টাক্টরগুলোর হাইট তো অনেক কম এই যেমন সার্কিট ব্রেকারগুলোর হাইট থাকতে পারে পঞ্চাশ ষাট তাহলে আমি এই কন্ডাক্টরগুলোর সাইড থাকতে পারে একশো একশো বিশ তাইলে আমি এতটুকু ফাঁকা জায়গায় কেন রাখলাম হ্যাঁ এই ভিএফিটার হাইট কিন্তু অনেক বেশি এটার হাইট আছে দুইশোরও বেশি এবং এই সার্কিট ব্রেকারটার হাইট আছে তারপরে যখন আপনি এই সার্কিট ব্রেকারের ওপরে এই যে মিটারিংটা করবেন এই যে এম মিটার সিলেক্টার সুইচ এগুলোর একটা হাইট আছে তো এই জায়গাটা যাইয়া পুরোটাই কভার করার জন্য আমাদের এই তিনশো এম এম সাড়ে তিনশো এম এম জায়গাটা রাখতে হয়েছে তবে হ্যাঁ যেহেতু আমাদের টোটাল প্যানেলটা সাইডে আছে পাঁচশো এম এম আমাদের প্রয়োজন অনুযায়ী পিছনে একশো পঞ্চাশ জায়গা আছে প্রয়োজন অনুযায়ী একটু আগে পিছিয়ে করে এটা আমরা করে নিতে পারবো আর এবার আসেন আমরা ব্যাক সাইডটা দেখি ব্যাক সাইডটা এই যে আমরা এখানে ভেন্টিলেশন রাখছি ভেন্টিলেশন আমাদের এই সাইড ভিউতেও আছে এটা দেখানো হয় নাই তবে এটা হচ্ছে আমরা ডাস্টের জন্য এখানে আমরা ডাস্ট ফিল্টার ব্যবহার করছি চারটা এবং উপরের দুইটাতে আমরা এই দুইটা কুলিং ফ্যান ব্যবহার করবো আর এটা হচ্ছে ব্যাকসাইড দিয়ে তো যাই হোক তো এখানে আরেকটা জিনিস বোঝার আছে এই ড্রয়িংটা করার সময় আপনাকে একটা টাইটেল ব্লকে এটার কিছু তথ্য দিয়ে দিতে হবে চলুন একটু দেখি আমরা লেআউটে যাই এখানে আসেন আমরা একটু দেখি এই যে দেখেন এখানে আমরা কিছু টাইটেল ব্লকে কিছু তথ্য দিতে হয় এটা স্কেলিং এটা আমি কোনো স্কেলিং করি নাই এই জন্য নোট টু স্কেল এন দিছি আর ডেট এটা হচ্ছে রেফারেন্স নাম্বার সেকশন কোন সেকশনের জন্য তৈরি হয়েছে ড্রয়িং নাম্বার এডিশন এটা হচ্ছে কোম্পানি ইনফরমেশন আর এখানে কিছু তথ্য আছে এগুলা যে ড্রয়িং করছে তার নাম অ্যাপ্রুভ কে করছে চেক কে করছে এগুলা আর জেনারেল নোটসে আমি ইনফরমেশনগুলো দিছি আর এই যে দেখেন এখানে একটা তথ্য আছে এটা খুব ইম্পর্টেন্ট এই তথ্যটা দেখেন এখানে লেখা আছে দেখেন অল ডাইমেনশন ইন এম এম এইখানে যত ডাইমেনশন আছে এগুলা মিলিমিটারে দেওয়া আছে তো আশা করি আপনারা মোটামুটি বুঝতে পারছেন শুধু এই ড্রয়িংটা দিলেই হবে না এখানে যে কম্পোনেন্টগুলো আপনি ব্যবহার করছেন এই যে সার্কিট ব্রেকার ব্যবহার করছেন ম্যাগ্রেটিক কন্ডাক্টর ওভারলোড লোড এখন কোনটার কত সাইজ কোনটা কত এম্পিয়ারের এগুলো আপনার জানা দরকার আছে না তো সেটার জন্য ড্রয়িংটার পাশাপাশি আরেকটা টেকনিক্যাল স্পেসিফিকেশন আপনাকে দিতে হবে এটা হচ্ছে একটা টেকনিক্যাল স্পেসিফিকেশন ঠিক আছে তো ভিডিওটা এমনিতে অনেক লম্বা হয়ে গেছে তো টেকনিক্যাল স্পেসিফিকেশনটা আমি অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো এটা অনেক বড় মোটামুটি তো আজকের মতো এখানেই বিদায় নিব তো সবার কাছে একটা রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন আপনার বন্ধুদের জন্য এটা শেয়ার করে দিবেন এবং আপনারা যদি নতুন হন আমার চ্যানেলে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন